পুলিশ সালে দাঁড়িয়ে আপনার কি মনে হয় ছ টাকায় আপনি কি কি পেতে পারেন? চা, বিস্কিট? না, বিস্কিটটা নিলে হয়তো ছ টাকায় হবে না। আর কি পাওয়া যেতে পারে? ঝালমুড়ি, ঝালমুড়িও ছ টাকায় হয় না। ছ টাকায় কী পাওয়া যায়? হয়তো একটা চকলেট পাওয়া যায়, এক কাপ চা পেতে পারে, কিন্তু ডাল, ভাত, সবজি, আচার, এতগুলো জিনিস আপনার ধারণায় আসে ছ টাকায় আপনি পেতে পারেন? আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টলটা, এটা স্টল নয়, বেসিক্যালি এটা একটা মানে চলমান গাড়ির ওপরে ভাত, ডাল, সবজি, আচারের জিনিস রাখা রয়েছে, ওখান থেকে সবাইকে দেওয়া হচ্ছে। যেখানে আপনার মনে হয় যে আপনার পকেটে টাকা নেই, 10 টাকা পড়ে আছে, বা কলকাতায় এসছেন নতুন, ভাবছেন যে কম টাকায় কী খাবো আর কি পেট ভরবে আমার, সেখানে এখানে আসতে পারেন, ঠিক শিশুমঙ্গল হাসপাতালের ঠিক উল্টো দিকে। চলুন দেখে নিই, আসুন। গরচা গুরুদুয়ার, ওখানে সবার জন্য রান্না হয়? সবার জন্য, একই জায়গায় রান্না হয়, এবারে ওখানে আলাদা আলাদা হয়ে ভাগ করে মানে যেখানে যেখানে কাউন্টার আছে সেখানে সেখানে চলে যায়। কত বছর ধরে আপনি এখানে আছেন, কাজ করছেন? 1 বছর হবে। 1 বছর কেমন লাগে এখানে মানুষদেরকে? 6 টাকা তো লাগে সবাইকে দিয়ে, মানে বেশ ভালো লাগে, মনে বেশ শান্তি মনে করি, এরকমই মনে হয়, বেশ আনন্দ লাগে। দিনে কতগুলো বিক্রি হয়, মানে কিরকম ভিড় হয়? আমাদের অনেক কাউন্টার আছে। আচ্ছা, আমাদের কাউন্টারের হিসাব নেই, প্রায় 10-12টা কাটা কাউন্টার আছে। দিনে শেষে কি ভাত, ডাল, সবজি বেঁচে যায়? ও হ্যাঁ, অনেক বাঁচে, কোনদিন বর্ষা হয়ে গেলে বেঁচে যাবে, অবশ্য বাঁচবে। মিনিমাম 150 কিলো চাল ভাত ফোটানো হয়। আচ্ছা, এবারে এটা আমাদের চারদিকে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা কোথায় কীভাবে ভাগ হচ্ছে ওটা আমাদের ওপর মহলে ম্যাডাম আছে, ওরা বলতে পারবে। কোন কোন দিনে কী কী পাওয়া যায়? শনিবার মঙ্গলবার খিচুড়ি হবে, আদার্স সব দিন ভাত হবে। ভাত, ডাল, সবজি? হ্যাঁ, ভাত, ডাল, সবজি। যাইয়া সে শুরু হুয়া তাইয়া সে খাতে হ্যাঁ। কিতনা সাল হুয়া হ্যায় কি আপকে? 3-4 সাল হয়ে গেল। দাদা, আপনি এখানে খোঁজটা কোথা থেকে পেলেন? আমি তো আমাদের সেন্টার আছে পাশে, আমরা তো জানি এইখানটা। আচ্ছা, মানে 6 টাকায় ভাত, ডাল, সবজি পাওয়া যাবে এটা আপনি ভাবতে পেরেছিলেন 2019 সালে দাঁড়িয়ে? না না না, এটা জানি। ভোরবেলা বেরিয়েছি হয়ে যে বাড়ি গিয়ে আবার রান্না করবো, কখন খাবো, তা এখান থেকে খেয়ে নিলাম।